তোমরা আলোচনা বিষয় হচ্ছে টেবিল, ঠিক আছে? তো এই কিভাবে কিভাবে টেবিল ব্যবহৃত হয় এইটা জানার আগে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে যে টেবিল জিনিসটা আসলে কি এবং কিভাবে কি ব্যবহৃত হয়, টেবিলের কোন জিনিসের কি নাম, এই জিনিসগুলো আগে দরকার। এই জিনিসগুলো জানার পরেই আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করবো যে টেবিল HTML কিভাবে ব্যবহৃত হয়। হ্যাঁ, তো টেবিল সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে দেখো এখানে আমি দুই ধরনের টেবিল দেখে রেখেছি। তো একটাকে দেখো জাস্ট একটা নামের মাধ্যমে চারপাশে আঁকে রাখছি, আবার এবারও একটা ঘর রয়েছে তার মাঝে আরেকটা ঘরের মধ্যে কিছু তথ্য রয়েছে। তো টেবিল কি জিনিস, টেবিল কি জিনিস, কোনো কিছুকে সারিবদ্ধভাবে আরও অতি সুন্দর করে লিস্টের চেয়েও সুন্দর করে সাজানোর উপায় হচ্ছে টেবিল, ঠিক আছে? তো এখন এই টেবিলের জিনিস সম্পর্কে আমরা আলোচনা করি। এই যে টিচার্স টেবিল লেখা বা রেজাল্ট টেবিল লেখা, এই কথাটা হচ্ছে এই টেবিলের নাম, এই টেবিল কোন ধরনের টেবিল সেটা নির্দেশনা প্রদান করে। এইটাকে বলা হয় টেবিলের ক্যাপশন বা নামকরণ। হ্যাঁ, এইটাকে বলা হবে কি, টেবিলের ক্যাপশন, এটাকেও বলা হয় ক্যাপশন। যদি আমরা লিখে দিই যে টেবিলের ক্যাপশন বা নামকরণ, তো এই ক্যাপশন কি টেবিলের নামকরণ। এখন ক্যাপশন গুলো সবসময় কি বাম মাঝখানেই হয়, বাম পাশেও হতে পারে, ডান পাশেও হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। ক্যাপশনটা শুধু টেবিলের মাঝখানেই হবে সেটা কিন্তু না, টেবিল কি হতে পারে, বাম পাশেও হতে পারে, ডান পাশেও হতে পারে, মাঝেও হতে পারে। এটার জন্য যদি কোনো কিছুর জায়গা নির্ধারণ করে দিতে হয় তাহলে আমরা কি ব্যবহার করি, অ্যালিং ব্যবহার করি। তাহলে অ্যালিং দিয়ে কি করতে পারি, সেটাকে বাম বাম ডান বা মাঝে সরাতে পারি। তো ক্যাপশনের সাথে ক্যাপশনের জন্য ক্যাপশন ট্যাগ ব্যবহৃত হয়, এই ক্যাপশন লেখার জন্য ব্যবহৃত হয় কি ট্যাগ, ক্যাপশন ট্যাগ, ঠিক আছে? এই ক্যাপশন লেখার জন্য হচ্ছে টেবিলের ক্যাপশন, ঠিক আছে? টেবিলের ক্যাপশন, ক্যাপশনের জন্য ব্যবহৃত হয় কোন ট্যাগ, ক্যাপশন ট্যাগ। ওকে, এরপরে দেখো এই টেবিলের এই যে এই অংশটুকু, টেবিলের এই লম্বালম্বি যে অংশটুকু এইটা দেখছো, এই নেম নেম থেকে শুরু করে এই যে লম্বালম্বি যে অংশটুকু এইটাকে বলা হয় কলাম। এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় কলাম, ঠিক আছে? এই উপর থেকে নিচের দিকে এটাকে টোটালটাকে বলা হবে কলাম। আর এই এই বাম থেকে ডান দিকে এই যে এই দিকে যদি আমি কি করি এটাকে মূলত বলা হয় রোগ। হ্যাঁ, এটাকে বলা হয় কি, রোগ। অর্থাৎ এই এইখান থেকে এই রো বা সারি, হ্যাঁ এটাকে বাংলা বললে সারি বলা যায়, এটাকে বলা হয় সারি। তো আর এটাকে বলা হয় কলাম, ঠিক আছে? এটাকে বলা হয় কলাম। তো এটাকে একটা রোগ, তো টেবিলের একটা রোগকে প্রকাশ করা হয় টিআর দিয়ে, টেবিলের টেবিলের রো, টেবিলের রোকে প্রকাশ করা হয় কি ট্যাগ দিয়ে, টিআর, যেটাকে বলা হচ্ছে কি টেবিল রো, ঠিক আছে? টেবিল রো। এখন এই যে দেখো এই যে টেবিল, এই যে প্রত্যেকটা ঘর দেখো, এই প্রত্যেকটা ঘর, এই প্রত্যেকটা ঘরকে বলা হয় সেল। কি বলা হয়, সেল। এই প্রত্যেকটা ঘরকে বলা হয় সেল। তো এই ক্ষেত্রে শুধু HTML এর ক্ষেত্রে, কিন্তু ষষ্ঠ অধ্যায় যখন আমরা টেবিল পড়ব তখন এই নামগুলো একটু পরিবর্তন হবে। তো এটাকে কি বললাম, এটাকে বলা হলো হচ্ছে সেল, প্রত্যেকটা ঘরকে বলা হচ্ছে সেল। এখন সেল কিন্তু দুই ধরনের তোমরা দেখতে পাচ্ছ, খেয়াল করো এদিকে একরকম আবার এই পাশে সেল গুলা আরেক রকম, ঠিক আছে? তো সেলও বিভিন্ন ধরনের হতে পারে, ঠিক আছে? তো এই সেল এই দিকে এবং এই দিকে দুই ধরনের আমি এঁকে রেখেছি, তো সেল এরকম আলাদা আলাদা হতে পারে। এই প্রত্যেকগুলাকে কি বলা হবে, সেল, ঠিক আছে? এইগুলোকে বলা হবে সেল। এখন এই সেলের মধ্যে দুই ধরনের ডাটা থাকে, হ্যাঁ দুই ধরনের ডাটা। একটা কি হচ্ছে, ধরো এই যে যখন আমরা ষষ্ঠ অধ্যায় পড়বো তখন জানতে পারবো এই অংশটুকু বলা হয় কি, এটাকে বলা হয় কি ফিল্ড, এই অংশটুকু এটাকে বলা হয় কি ফিল্ড। তো কি ফিল্ড কি জিনিস আমরা ষষ্ঠ অধ্যায় পড়বো। তো এইটা দিয়ে এর অন্য ডাটাগুলো বা অন্য অন্য তথ্যগুলো কি আছে সেটা এই নেমের মাধ্যমে বোঝা যাবে না। এই নেম যদি আমরা এখানে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে যা কিছু আছে এই ঘরে সবকিছু কি না, সবকিছুই না। অর্থাৎ একটা কলমের উপরে যে কি ফিল্ডটা থাকে সেটা দ্বারা বোঝা যায় যে সম্পূর্ণ টেবিল ওই রোতে সরি ওই কলামে কি থাকতে পারে। যেমন এখানে আইডি, এটা হচ্ছে আইডি, তার মানে বুঝতে পারবো এই রোতে এই সরি এই কলামে যা তথ্য থাকবে সব কি থাকবে, সব থাকবে হচ্ছে আইডি।
সুতরাং আমরা বলতে পারি এই কি ফিল্ড, এই যে কি ফিল্ড অর্থাৎ যেটা দিয়ে ওই টেবিল ওই টেবিলের ওই কলামে কি তথ্য আছে সেটাকে বলা হয় টেবিল হেড, অর্থাৎ এই নেমটাকে বলা হবে কি টেবিল হেড, ওটাকে বলা হয় টেবিলের হেড, টেবিলের হেড এটাকে প্রকাশ করা হয় টি এইচ, টি এইচ দ্বারা। হ্যাঁ, এটাকে প্রকাশ করা হয় হচ্ছে টি এইচ দ্বারা। খেয়াল করো যে এই পুরো একটা রো কে প্রকাশ করা হয়েছিল রো বা সারি, যেটাকে বলছিলাম টিআর। এবার প্রত্যেকটা সেল চলে যখন আসছে তখন প্রত্যেকটা সেল এটার নাম কি সেল, এই সেলকে বলা হয় সব থেকে উপরে যেটা, যেটা দিয়ে ওই কলামে কি তথ্য থাকতে পারে সেটা যা বোঝা যায় সেটাকে বলা হয় টেবিল হেড। বোঝা গেল? যেটা দিয়ে কি করা যাবে, যেটা দিয়ে টেবিলে ওই কলামে কি তথ্য থাকবে সেটা বোঝা যাবে সেটাকে বলা হবে টেবিল হেড। আর এই প্রত্যেকটা সেলে এই একটা সেল এই এক সরি এটা তো হেড, এই একটা সেল যদি এটাও সেল, এই একটা সেল এই একটা সেল এই সব সেলেতে যে ভ্যালুগুলো থাকে এইগুলোকে বলা হয় টেবিলের ডাটা। এটাকে কি বলা হয়? টেবিলের ডাটা। এইটাকে প্রকাশ করা হয় টি ডি দ্বারা। টি ডি দ্বারা। ওকে, এখন এই টেবিলে কতগুলো জিনিসের সাথে আমরা এর আগে কিছু অ্যাট্রিবিউট কিন্তু শিখে রেখেছি। প্রথমটা মনে করো যে অ্যালিয়ন, তারপরে বিজি কালার, এই অ্যাট্রিবিউটগুলো আমরা পারি না। এই অ্যাট্রিবিউটগুলো কি কাজ করে, তো এই অ্যাট্রিবিউটগুলো যখন এর সঙ্গে ব্যবহৃত হবে ঠিক আগে যে কাজগুলো করছিল ঠিক সেই কাজই করবে। ঠিক আছে, ঠিক সেই কাজই করবে। এখন আমরা পরের আলোচনাগুলো যাবো যে আর কি কি ব্যবহার হতে পারে। তো খেয়াল করো, প্রথমেই আমরা এইবার একটু এই টেবিলে খেয়াল করি, এই টেবিলে তো অনেক দাঁড়িয়েছি, তো এখানে খেয়াল করো এই যে টেবিল, এই টেবিলের প্রত্যেকটা ডাটা বা প্রত্যেকটা সেলে চারপাশে কি আছে, দাগ আছে না, দাগ আছে, এটাকে বলা হয় বর্ডার। এটাকে কি বলা হয়? বর্ডার। এইটাকে বলা হয় হচ্ছে বর্ডার। আর একটা জিনিস প্রথমে তো ভুলে গেছি, টেবিলের টেবিলের ট্যাগই তো বলি নাই, টেবিলের ট্যাগ হচ্ছে টেবিল ট্যাগ, টিএবিএলই টেবিল। ঠিক আছে, টেবিলের ট্যাগ হচ্ছে টেবিল, তো এই টেবিলের ট্যাগ হচ্ছে টেবিল। তো এই যে টেবিল ট্যাগ দিয়ে আমরা কি করবো, একটা টেবিল আঁকবো। এখন টেবিল আঁকলে পরেও তথ্যগুলো টেবিল আকারে দেখাবে, কিন্তু আমাদের আমরা যদি এইটা টেবিলের এই যে দাগগুলা এটা অনেক সময় মোটা চিকন এরকম হতে পারে না, এই মোটা চিকন কিন্তু হতে পারে, তো এইটার জন্য এই টেবিলের সাথে কতগুলো এই কন্ট্রোল করার জন্য কতগুলো অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়। প্রথম যে অ্যাট্রিবিউট দেখো সেটা হচ্ছে বর্ডার। এখন ডিফল্ট ভ্যালু হিসাবে বর্ডার না দিলে এই যে দাগগুলো তোমরা দেখতে পাচ্ছ এইটা কখনোই আসবে না। ঠিক আছে, এই দাগগুলা কি করবে না, আসবে না। ঠিক আছে, টেবিল বর্ডার যদি তুমি বর্ডার ট্যাগ ব্যবহার না করো তাহলে এই তথ্যগুলো যে এরকম আসতো নেম, তারপরে ফাঁকা রেখে রোল, এই যে আমি দাগগুলো দিছি এগুলা কখনোই আসতো না। এই টেবিল বর্ডার কি করে আমাদের এই যে দাগ সেটা নিয়ে আসে। এখন ভ্যালু হিসাবে তুমি 1 পিক্সেল 2 পিক্সেল 3 পিক্সেল ইত্যাদি ব্যবহার করতে পারো। ঠিক আছে, ওকে, এরপরে যদি আমরা বলি সেল প্যাডিং, এরপরে ব্যবহৃত হয় হচ্ছে এই যে ধর দুইটা সেল, এই আঁকি একটা সেল নয়ন একটা সেল। ঠিক আছে, আঁকি একটা সেল নয়ন একটা সেল, তো এই দুইটা সেল ভাঙিয়ে আমি একটা বানাতে চাইলাম। হ্যাঁ, দেখো এই দুইটা ঘর ভাঙিয়ে একটা বানাবো। অনেক সময় হয় না এরকম থাকতে পারে টেবিল, এরকম এবার নাম থাকলো এই যা স্যালারি থাকলো, তো দুজনের স্যালারি মনে করো 50,000, তো নাম এক্স নাম ওয়াই এটা নেম লিখলাম, তাহলে দুজনের তো এক ঘরে লিখলেই হচ্ছে না, এরকম এই ঘর দুটা কি করা লাগতে পারে, ঘর দুইটা ভাঙা লাগতে পারে। দেখো তো এটা ভাঙছে কি আসলে রো, রো ভাঙে গেছে তাই না, তো রো যদি ভাঙে তো রো ইউনিট রো ভাঙার জন্য একটা অ্যাট্রিবিউট ব্যবহৃত হয় সেটাকে বলা হয় রো স্প্যান, রো স্প্যান মানে রো ভেঙে, হ্যাঁ রো স্প্যান ভাঙে, অর্থাৎ রোটাকে কি করবে ভেঙে দেবে। এইটার ভ্যালু হিসেবে ব্যবহৃত হয় 1 2 3, অর্থাৎ কতগুলো ঘর ভেঙে একটা ঘর হবে ঠিক তার ভ্যালুটা ঠিক তত হবে। যদি দুইটা ঘর ভেঙে একটা ঘর হয় তাহলে ভ্যালু হবে 2, যদি তিনটা ঘর ভাঙে তাহলে তিন ঘর ভেঙে ভ্যালু হবে হ্যাঁ 3, তাই না। আবার যদি আমরা
এই যে পাশাপাশি ঘর বানি অর্থাৎ একই রুয়ে এই দুইটা কলাম না এটা একটা কলাম এটা একটা কলাম এই দুইটা কলাম মিলে যদি একটা কলাম বানাতে চাই তাহলে আমাদের ব্যবহার করতে হয় হচ্ছে কলাম স্প্যান হ্যাঁ কল কল এস পি এ কলামের যে স্প্যান সেটা হচ্ছে কল স্প্যান এটা কি করবে আমাদের দুইটা কলামকে ভাঙতে সাহায্য করবে ঠিক আছে দুইটা কলামকে ভাঙবে এছাড়া আরো আছে সেল স্পেস দিয়ে সেল স্পেসিং তো এগুলো আমাদের খুব একটা লাগে না ঠিক আছে তারপরে বলি সেল স্পেসিং অর্থাৎ এই যে একটা সেল এই সেলের এই লেখাটা এখান থেকে শুরু হয়েছে না যদি এই লেখাটা আমি দেখা তো ঘর এখানে শুরু হয়েছে কিন্তু লেখাটা এখান থেকে শুরু হয়েছে তো এই যে জায়গাটা রাখবো আমরা এই স্পেস বা জায়গাটা রাখবো এইটা কি করবে অ্যাট্রিবিউট হিসেবে সেল স্পেসিং পিক্সেলে ব্যবহৃত হবে ভ্যালুটা 2 পিক্সেল 3 পিক্সেল নাকি 4 পিক্সেল এটা হিসেবে ব্যবহার করব আমরা শুধুমাত্র সেল স্প্রিং স্পেসিং এর মাধ্যমে তোমরা জানো 100 পিক্সেল সমান কিন্তু 1 ইঞ্চি 100 পিক্সেল সমান হচ্ছে 1 ইঞ্চি ওকে তাহলে আমরা পিক্সেলের মাধ্যমে কি করতে পারি এই সেল স্পেসিং ব্যবহার করতে পারি আরেকটা আছে সেল প্যাডিং স্পেসিং এবং সেল প্যাডিং প্যাডিংটা কি দেখো এইখানে আমি কিভাবে লিখছি এই ঘরের মধ্যে কি আর নতুন কোনো ঘর আছে না কিন্তু এই জায়গা দেখো এই যে বর্ডার আঁকছি এর মধ্যে কিন্তু আরেকটা ঘর আছে এই ঘরটাই হচ্ছে প্যাডিং অর্থাৎ এই একটি ঘরের মধ্যে আরেকটি আঁকা আনো এই সিস্টেমটা হচ্ছে প্যাডিং যদি মূলত এরকম একেবারে এরকম না কিন্তু এই রকমই মনে করতে পারো তোমরা যে এই যে ঘরের মধ্যে আরেকটা ঘর আঁকছি এটাই হচ্ছে সেল প্যাডিং ঠিক আছে তো আমরা পড়ারসে ব্যবহার করলে সেই জিনিসটা অনেক ভালো বুঝতে পারবো ঠিক আছে তো আমরা কি করব এই যে ব্যাপারগুলো আছে না এই বিষয়গুলো তোমাদের একটু আবার বলে রাখি যে টেবিল আঁকানোর জন্য কি করতে হবে টেবিলটা ব্যবহার করতে হবে টেবিলের নামকরণ বা ক্যাপশন তৈরির জন্য ক্যাপশন ট্যাগ টেবিলের একটা রো সৃষ্টির জন্য কি করতে হবে টিআর ট্যাগ টিআর ট্যাগ টেবিলের রো সৃষ্টি করবে একটা রো সৃষ্টি করবে এই রোয়ে যদি কিওয়ার্ড থাকে কি ফিল্ড থাকে কি ফিল্ডের যে কিওয়ার্ডটা থাকবে সেটার জন্য টেবিল হেড টিএইচ টেবিল হেড এবং টেবিলের প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা সেলের ডাটা এন্ট্রির জন্য কি ব্যবহার করতে হবে টিডি এরপরে টেবিল তৈরির জন্য টেবিলের চারপাশে কি দিতে হয় বর্ডার দিতে হবে বর্ডার টিবিল ব্যবহার করতে হবে এরপর অ্যালিনমেন্ট চাইলে আমরা করতে পারবো কোনো কিছু কালার চেঞ্জ করতে পারবো এরপরে দুইটা রোকে ভেঙে একটা রোতে তৈরি করতে পারবো সেটা হচ্ছে রো স্প্যান দুইটা কলামকে ভাঙতে পারবো সেটা হচ্ছে কল স্প্যান এরপরে এই সেলের মধ্যে একটু জায়গা রাখতে পারবো সেটা হচ্ছে সেল স্পেসিং আর সেলের মধ্যে প্যাড তৈরি করতে পারবো সেটা হচ্ছে সেল প্যাডিং এই অ্যাট্রিবিউটগুলো মনে করে জানলেই আমাদের কি করা যাবে একটা টেবিল তৈরি করা যাবে ওকে আমি একটা টেবিল তৈরি করে তোমাদের দেখাবো যে কিভাবে কাজ করে তো এই যে আমরা করলাম ঠিক আছে এখন দেখো টেবিলের হেডের মধ্যে কিন্তু কিছুই নাই হেড কি আছে আমি হেড অঙ্কনই করবো শুধু একটা ওয়েব পেজে যে মূলটা বডিটা সেটুকু অঙ্কন করছি উপরের অংশটুকু আমি অঙ্কন করি নাই ঠিক আছে অঙ্কন করি নাই এখন অনেকগুলো অ্যাট্রিবিউট আমি কিন্তু বাদ রেখেছি উইন্ড অ্যাট্রিবিউট বাদ রেখেছি তারপর আরও কয়েকটা অ্যাট্রিবিউট আছে সেগুলো বাদ রেখেছি এগুলো পরবর্তীতে ধীরে ধীরে আমরা শিখবো অনেকগুলো ক্লাস কিন্তু এই টেবিলটাকে টেবিল নিয়ে তো ধরো হেড নাই আমাদের হেড না লিখেও চলবে ঠিক আছে আমরা সরাসরি চলে যাবো বডি জায়গাটা বাসানোর জন্য আমরা একটা বডি নিতাম তোমরা চাইলে হেড লিখে রাখতে পারো যে ওকে এখন এখন খেয়াল করো বডিতে সর্বপ্রথম তোমরা কি দেখতে পাচ্ছ টিশার্টস টেবিল এটাকে কি বলা হয় ক্যাপশন বলা হয় তাই না এটাকে বলা হয় ক্যাপশন এবং এটা আছে কিন্তু মোটামুটি টেবিলের ঠিক মাঝখানে তো এই ক্যাপশন তৈরির জন্য আমাদের যে ট্যাগ ব্যবহার করতে হয় সেই ট্যাগের নাম হচ্ছে ক্যাপশন ট্যাগ সেই ট্যাগের নাম কি ক্যাপশন ট্যাগ তাহলে আমরা ব্যবহার করলাম ক্যাপশন ট্যাগ ওকে এই ক্যাপশন ট্যাগ ব্যবহার করে ক্যাপশন ট্যাগ ক্যাপশন ট্যাগের মধ্যে লেখা আছে কি টিশার্টস টেবিল তাহলে আমরা সেটা লিখি টিশার্টস টেবিল টেবিল অঙ্কন করার জন্য কোন ট্যাগ টেবিল ট্যাগ এবং
টেবিল আসলে পরে এরকম বর্ডার আছে না বর্ডার আছে এটা আমি এক টানেই আসছি বেশি মোটা না এই জন্য এই টেবিলের সাথে ব্যবহার করতে হবে বর্ডার অ্যাট্রিবিউট এবং এর ভ্যালু হিসেবে দিলাম 1 অর্থাৎ 1 পিক্সেল 1 পিক্সেলের কি হবে একটা বর্ডার তৈরি করবে ঠিক আছে একটা 1 পিক্সেলের বর্ডার তৈরি করবে তাহলে বর্ডারটা তৈরি হলো এবার খেয়াল করো আমরা টেবিল আঁকি যাচ্ছি টেবিলের কতগুলো রো হবে সেটা আঁকতে হবে না টেবিলে কতগুলো বর্ডার হবে তো টেবিলে কতগুলো রো হবে এটা একবারে আঁকা যায় না একটা একটা করে আঁকতে হবে একটা একটা করে আঁকতে হয় তাহলে দেখো প্রথমে একটা রো তাহলে আমরা প্রথমে একটা রো আঁকি টিয়া একটা রো শুরু হলো ঠিক আছে একটা রো শুরু হলো তাহলে নেম থেকে এই সাবজেক্ট পর্যন্ত এইটা একটা রো শুরু করলাম রো এর মধ্যে ডাটা আছে কয়টা একটা দুইটা তিনটা অর্থাৎ কলাম আছে হচ্ছে তিনটা তো তিনটা কলামে তিনটা আলাদা আলাদা ডাটা আছে এখানে খেয়াল করো নেম দ্বারা সবগুলো আমি আগেই বলছিলাম নেম দিয়ে এই সবগুলো ভ্যালুকে বোঝাচ্ছে এই আইডি দ্বারা সবগুলো ভ্যালুকে বোঝাচ্ছে তাহলে এটা একটা হেডিং না এই প্রথমটা দেখে আমরা নিচের গুলাকে বুঝতে পারতেছি তো হেডিং এর জন্য প্রত্যেকটা এই যে প্রত্যেকটা সেলের জন্য একটা করে টিএইচ টেবিল হেড অর্থাৎ যেহেতু হেডিংটা হচ্ছে এখানে কি ব্যবহার করব টিএইচ এখানে দিব হচ্ছে দেখো ভ্যালুটা কি বলছে নেম এবার টিএইচটা ক্লোজ বোঝানোর খাতির আমি জাস্ট এভাবে আঁকবো এরপরে দেখো এরপরটা কি আছে হ্যাঁ এরপরে দেখো আইডি আবার আমাদের নতুন একটা টেবিল হেড দিতে হবে কারণ এই ডাটাটা কিন্তু একটা ভিন্ন ডাটা অর্থাৎ এই নেমের সাথে এটা সম্পর্ক নেই আইডি তাহলে টিএইচটা কি হলো ক্লোজ হলো এরপরে দেখো আরেকবার আরেকবার তাহলে মি বলছে টিএইচ এবং সেটা লেখাটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট এবার দেখো আমাদের টিএইচটা ক্লোজ হলো এবার আমাদের রোটা কি ওখানে গিয়ে শেষ হয়ে গেছে না সাবজেক্ট লেখার পরে তাহলে আমাদের এখানে টিআরটাও শেষ করে দিলাম ঠিক আছে অর্থাৎ একটা রো শুরু হবে এবং একটা রো শেষ হবে ঠিক সেই যে জায়গায় রোটা শুরু হবে সেখানে টিআর শুরু করতে হবে আর যেখানে রোটা শেষ হবে সেখানে টিআর শেষ করতে হবে ওকে এর পরেরটা যদি খেয়াল করো তাহলে নতুন করে টিআরটা আমি নেই নতুন আর একটা রো শুরু করলাম রো এর প্রথম যেটা লেখাটা কি উহা তো উহাফ স্যার এটা কি একটা টেবিলের ডাটা এটা কিন্তু হেডিং নয় উহাফ বলতে এখানে কিছু উপরের গুলা কি হবে কিন্তু বুঝতে পারতেছি না তো এটা একটা টেবিলের ডাটা আমি লিখি উহাফ স্যার উহাফ এরপর আছে টিডি তাহলে এই যে ডাটাটা একটা সেলের জন্য শুধু একটা টিডি শুরু একটা টিডি শেষ শুধু একটা ডাটার জন্য এরপর আবার টিডি শুরু আছে হচ্ছে আইডি 001 টিডি শেষ আবার টিডি নাম ওনার সাবজেক্ট নেম হচ্ছে আইসিডি তাহলে টিডি শেষ এবং সর্বশেষ আবার কি শেষ টি একটা শেষ তাহলে দেখো ও এটা এক নম্বর রো এটা দুই নম্বর রো দুইটা রো কি বলছে আমরা আরে আরো দুইটা রো আছে তাহলে আবার দুইটা রো না আবার কি টি আর টি ডি তে কি আসবে আই এরপর টি ডি টা ক্লোজ তারপরে টি ডি শুরু আবার 001 002 টি ডি টা ক্লোজ আবার টি টি ডি শুরু এবং তার সাবজেক্টের নেম হচ্ছে ইংলিশ ইংলিশ তার টিডিটা ক্লোজ এবার আবার নতুন করে টি আর শেষ আরেকটি রো আমাদের রয়ে গেছে সুতরাং আমরা নিয়ে হচ্ছে টি আর এবার টি আর এর প্রথম ডাটা হচ্ছে আনোয়ার আনোয়ার ডাটাটা ইভেন্ট দিলাম আনোয়ার তাহলে প্রথম ডাটাটা শেষ আমাদের টিডি শেষ তারপর ডাটাটা শুরু করার জন্য টিডি এবং আবার ডাটাটা ভ্যালুটা দিয়ে দিলাম এরপর টিডিটা ক্লোজ এই লাস্ট যে ডাটাটা টিডি এই হচ্ছে ম্যাথ তো টিডিটা ক্লোজ এবং সর্বশেষ টিআরটা ক্লোজ এবার দেখো টেবিলটা কি শেষ হয়ে গেছে না এখানে এসে এখানে এসে যেহেতু টেবিল শেষ হয়ে গেছে তাহলে আমরা কি করবো টেবিলটা একটা শেষ করে দিব এই তো টেবিলটা শেষ করে দিলাম আমাদের এই ইনপুটের জন্য আমাদের এই আউটপুটটা কি হবে স্ক্রিনে প্রদর্শিত হবে।